আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আজ আপনাদেরকে দেখাবো পাম ফল কাটা, যে পাম ফল কীভাবে কাটে দেখেন। আজ আমাদের একসাথে দু কামে দু কাজ দিছে, যে ফলও কাটা লাগবে গাছ ঝোড়াও লাগবে, একসাথে দুই কাজ। এই দেখেন যে কিভাবে ফল কাটছি, ফল কাটার পরে ডাল কাটা লাগছে। এখানে ডেকুয়াটাকে বলে মালাই ভাষায় পলাপা পতন, ডেকুকে পলাপা বলে, তো বাংলা ভাষায় বলে কাটা, আর এখানে বলে পতন। দেখেন কিভাবে কাটে ফল। এই যে এটাকে বলা হয় সাপিত, মালয়েশিয়ার ভাষায় সাপিত বলে। প্রতিটি ফলের সাথে একটা দুটোকে ডেগু কাটা লাগে, যে ডেগু না কাটে তো ফল বেরোবে না। আমাদের তো আজকে একসাথে দুই কাজ, ফল কাটার সাথে ডেগু কাটা কাজ। এই যে পাইপটা 2 কেজি মতন ভারী আপনার, মানে সাপিত সহ 2 কেজি মতন ভারী, এটা ছোটো বড় করা যায়। বড় গাছে যেন বড় করে নিতে হয়, তারপরে আপনার যদি ছোটো গাছ থাকে পাইপ ছোটো করে নেওয়া হয়, আর ক্লিপের সাহায্য টাইট হয়। এটা একটা ক্লিপ দিয়ে আছে, ক্লিপ দিয়ে টাইট করে নিতে হয়। তো আমার ফল কাটা হয়ে গেছে, এবার আমি শোষণ করবো। দেখেন কীভাবে শোষণ করি, মানে মালাই ভাষায় শোষণ, বাংলাদেশের ভাষায় ডেগু ফেলা। দেখেন কীভাবে আমি ডেগু ফেলি। তো ফল কাটার পর আমি এখন শোষণ করছি, যে আমি কীভাবে শোষণ করি দেখেন আপনারা। আর যারা মালয়েশিয়ায় আসবেন, বিশেষ করি পাম বাগানের কাজে, তারা মালয়েশিয়ায় আসার পরে ঠিক এভাবেই কাজ করবেন, যে আমি যেভাবে করছি কাজ আপনারা ওইভাবে করবেন, তো আপনাদের কিছুটা হলেও কষ্ট কম হবে। প্রতিটা ডেইকু কেন তো আপনার দুভাগে ভাগ করা লাগে কেটে, তার কারণ ডেগু অনেক লম্বা, ফেলতে কি কষ্ট হয়। ডেগু ফলাকে মালাই ভাষায় পলাপা শোষণ বলে। আমি কিন্তু আপনার প্রতিটা ডেগু কেটে নিয়েছি, কেটে নেওয়ার পরে ফেলছি। তো আপনারা যারা মালয়েশিয়ায় আসবেন পাম বাগানের কাজে, তারা ঠিক এভাবেই কাজ করবেন, কিছুটা কষ্ট কম হবে। আর যে ফল কাটে তাকে আপনার ফল কাটা লাগে, সাথে ডেগু শোষণ করা লাগে, ডেগু ফেলা লাগে। তো আমার শোষণ হয়ে গেছে, তো আপনাদেরকে দেখাবো যে বিজি কীভাবে গোছায়। তো আপনাদেরকে এখন দেখাবো যে বিজি কীভাবে গোছায়। দেখেন বিজি কীভাবে ঝাড়ু দিয়ে গোছাইছে এক জায়গায়। এভাবে প্রতিটা গাছের বিজি এক জায়গায় করা লাগে, আর এই যে শুকনো শুকনো পাতাগুলো ফেলা লাগে, তো এটাকে আপনার ঝাড়ু বলা হয়, মালাই ভাষায় এটাকে বলে বিজি তারে, তো আমরা এটাকে বলি ঝাড়ু। তো আমার বিজি গোছানো হয়ে গেছে,
দেখেন বিজি কিভাবে উঠাবে, দেখছেন এখানে শুকনো শুকনো পাতাগুলো ফেলে দেওয়া লাগে, তার কারণ যাতে না ফেলা যায়, অপরিষ্কার হয়ে থাকে, হালকা পাতলা পরিষ্কার করে নিতে হয় বেশি। যেটা হলুদ কালারের দেখছেন এটা মালয়েশিয়ার ভাষায় বলে পুঙ্কিস, আর নীল কালারের দেখছেন এটাকে বিজি করো বলা হয়, তা আমরা এটাকে বিজি করো বলি। প্রথমত বিজি এক জায়গায় করে নেওয়ার পরে আপনার পুঙ্কিস করে মেশিনে রাখা হয়, তো যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আপনার সুন্দর হাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।